start. এখন মোটামুটি আমার চ্যানেল গ্রো হইছে, মানে ভিডিও ছাড়া পরে 1K 2K এটা ক্রস করিলে এফোর্ট করে ভিউজ ফ্লাটের সময় বালা ক্রস করছিল। হ্যাঁ ফ্লাটের সময় প্রায় যেটা ভিডিও ছাড়ছি মানে লং ভিডিও 10K 13K 7K 8K 9K এরকম বেয়ান গেছে। কতদিন থেকে লং ভিডিওতে রেসপন্স পাই আর না, তবুও চেষ্টা করি আর দেখি কিটা হয়। দাদা এটা খালি যা শিখছো নি আগে মানে মানে কইতে গিয়ে শিখ মানে কইতে গিয়ে মানে নিজের থেকে শিখছো নি না যে ও ইন্ডিয়া ডিজাইন যেটা ওইটা কাজ করছেন না কি তা বুঝলাম। ওই যে রংপুর যে একটা আসলো আমি গেছিলাম ডিজাইন ইন্ডিয়া তখন তো এইগুলা বেশি কিছু নাই দিবা না। পেন্টা করে দেন আমার সুবিধার লাগে দিকদারি।
আমি তো এই দোকান দেখছি না আগে, হচ্ছে না আমার বন্ধু ওটা করছে গিয়া, আমি তো আই যাই এদিকে, কিন্তু মানে খেয়াল করছি না আমি কোনো। আমি ভাবছি খালি গাড়ি সার্চ করো নাকি, তা ওটা ভাব।
জিনিস করলে তোকে বুঝে যায় না নি পিকচারটা সেট সেটটা যদি আয় না পিকচার কিরকম ক্লিয়ার আর আমি যেটা ফটো দিছি যে এরকম ওলা স্টিকার মানে ডাইরেক্টলি প্রিন্ট আউট করা যায় না নি হ্যাঁ গাড়ির যে লাগানি লাগিয়া হ্যাঁ ওটা কইয়া ওটা লাগছি পেড হই যায় ওই যে গ্ল্যামারে যে লইও তার স্টিকার বয় আছে এটা কোম্পানি তার প্রিন্টার দিয়ে লাগা এটা প্রিন্টার নাই এটা প্রিন্টার সিজন নাই না নি এরকম একটা প্রিন্টার দাও তো বহুত বালা আছে চললো অনেক কিন্তু টাকা এটা হচ্ছে ফ্লেক্সার প্রিন্টার 30 লাখ টাকা দাম তো ওটা থেকেও দাম বেশি ফ্লেক্সার প্রিন্টারটা তো কিন্তু কিনা দিছি দুইটা আর কিনা এটা তো গাড়ির যে ইয়ে করে যে টিকাটিং হয় বহুত গাড়ি পুরনা ইয়ে ভাঙিয়ে দিব কিন্তু টিকার দেখে পেড় হয় না ওটা হয়ে যায় লাস্টিং কার খুব ভালো আছে স্কুলে যেতাম তো মেরে আনতাম ছুটি গেছে স্কুল 12:30 ছুটি এখন মানে বাইরেই থাকি আজকে তো গেলে গিয়া লিয়া আমি গাড়ানি থাকি মাস শেষ তো এটা লাগে তো আমি একবার